নম্বর যে রুমটি রয়েছে আমরা এখন দেখানোর চেষ্টা করি এই রুমwidetildeই মূলত আপনাদের ডেকে আনা হয় এবং ডেকে এনে এইখান থেকে তাকে টর্চার করা হয়েছে বলে আমরা যতটুকু জানতে পেরেছি এবং গতকাল ঠিক 8টার দিকে তাকে তার যে 100 1011 নম্বর যে রুমটি সেই রুম থেকে তাকে ডেকে আনা হয়েছিল ওই শিক্ষার্থী আবরার সাহাদকে তার নিজের হলি পিঠে হত্যার অভিযোগ উঠেছে সোমবার ভোর 4টার দিকে বনদেহুতি উদ্ধার করা হয় এ বিষয়ে পুলিশ বা বৈধ কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে এ বিষয়ে তদন্তের জন্য বৈঠকে বসেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহপাঠীরা বলছেন রাত আটটার দিকে সেই বাংলা hall এক হাজার নম্বর কক্ষ থেকে কয়েকজন আবরারকে ডেকে নিয়ে যায় এরপর রাত দুইটা পর্যন্ত তাকে আর খুঁজে পাওয়া যায়নি তাদের ধারণা দুই হাজার নম্বর রুমে এ নিয়ে তাকে পেটানো হয় পরে সেই বাংলা hall একতলা ও দুতলার মাঝখানে সিঁড়ি থেকে আবরারের মরদেহ উদ্ধার করা হয় কেবা কারা তাকে হত্যা করেছে এই বিষয়ে এখনো কিছু জানাতে পারেনি পুলিশ মনা তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ আদ্র ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তার বাড়ি কুষ্টিয়া ও হয়তোবা মাথাগুড়ায় পড়ে গেছে বা সামথিং তো আমি ওর হাত পা পলিশ করতেছিলাম তারপর ওর আর কি চেক করতেছিলাম হাত হাত পা চেক করতেছিলাম দেখলাম ফ্যাকাশে অবস্থা তো তখনই আর কি ইনফর্ম করা হয়েছে ইমার্জেন্সি ডাক্তারকে বুয়েট মেডিকেলের তো তিনি আইসা উনি ওনাকে চেক করলো চেক করে আর কি ডিসিশন দিল যে ইজ নো মোর আমি ওরা দেখছি হচ্ছে দূরের সময় আমি বাইরে গেছিলাম হচ্ছে খাইতে এই তিতু হলের সামনে আসার পর হচ্ছে আমি দেখি হচ্ছে স্ট্রেচার স্ট্রেচার ওই মৃত অবস্থায় কুষ্টিয়া জেলা স্কুলের ছাত্র ছিল আবার ধারণা করা হচ্ছে যে এই দুইটি ফেসবুক পোস্টের কারণেই তার মৃত্যু ঘটেছে